বন্ধুরা ডাবলিউ পিএসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা প্রাইমারি ট্রেটের জন্য আজকে আমরা থেকে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখবো এই সঙ্গে সঙ্গে কিছু সলিউশনও করবো আমরা কোশ্চিনের যে কনসেপ্টগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট পি এস ইয়ারগুলোতে কিন্তু এই কনসেপ্টের উপর বেস করে কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে এবং আমি আশাবাদী তোমাদের এই সামনে যে এক্সাম রয়েছে এই এক্সামে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই জিজ্ঞেস করা হবে তো সেশনটা মধ্যে শেষ পর্যন্ত দেখতে থাকবেন অভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যে সমস্ত কনসেপ্টগুলোকে বলবো যে সমস্ত থিওরিগুলোকে বলবো সেই থিওরিগুলোকে অবশ্যই খাতার মধ্যে সুন্দর করে নোট ডাউন করে কিন্তু রেখে দেবে তো চলো বন্ধুরা দেরি না করে সেশনটাকে শুরু করা যাক প্রথমত আমরা যেটা আছে কনসেপ্ট শিখবো তারপরে যেটা আছে ক্লাসের শেষের দিকে আমরা কিছু সেই কনসেপ্ট বেশ কিছু কোশ্চেন সলিউশন করব। তো দেখো প্রথম থেকে একদম শুরু করি যে সর্বপ্রথম মাথায় রাখবে যেগুলো যেগুলো বলবে সেগুলো সেগুলোকেই খাতার মধ্যে নোট ডাউন করবে কারণ এই লাস্ট মুহূর্তে একদম সব কিছুই বলার সম্ভব নয় যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য এক্সামের জন্য ঠিক সেগুলোকেই বলবো তো এখানে আমাদের প্রথমত একটা যদি স্টেট লাইন থাকে একটা স্টেট লাইন স্টেট লাইনের উপর দিক দিয়ে ধরে নাও এই একটি আমি একটা এইভাবে একটা যে কোনো একটা এইভাবে লম্ব টানলাম এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো এই অ্যাঙ্গেলটা হবে মাথায় রাখবে যে একশো আশি মাইনাস থিটা মানে এই যে পুরো দুটো অ্যাঙ্গেল দুটো অ্যাঙ্গেল মিলে আমাদের সবসময় হয় একশো আশি ডিগ্রি এই জিনিসটা মাথায় রাখবে তো এটা একটা হয়ে গেল তো আমি এখানে নাম্বার দিচ্ছি না তোমরা নিজেরা খাতার মধ্যে যখন নোট ডাউন করবে নাম্বার দিয়ে নোট ডাউন করে নেবে নেক্সট চলে আসো নেক্সট ধরে নাও এই যে দুটো স্টেট লাইন এভাবে ক্রস করছে দুটো স্টেট লাইন যদি এইভাবে ক্রস করে তাহলে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সেম হবে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা আমাদের এখানে সেম হবে মাথায় রাখবে এরপরে চলে আসো দুটো প্যারালাল লাইন এই যে সমান্তরাল দুটো লাইন যদি সমান্তরাল হয় সমান্তরাল লাইন এইভাবে একটি তৃহ্য লাইন যেটা আছে এখান থেকে ক্রস করে চলে যাচ্ছে ট্রান্সভার্সাল লাইন যেটা আছে এখানে এইভাবে ক্রস করে চলে যাচ্ছে এখানে অনেকগুলো কনসেপ্ট আছে তার মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট জানাচ্ছি দেখো মাথায় রাখবে এই যে এই যে অ্যাঙ্গেলটা এটা ধরুন এক্স অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা যদি ওয়াই অ্যাঙ্গেল হয় এই দুটো সমষ্টি এই দুটো সমষ্টি হবে আমাদের একশো আশি ডিগ্রি মাথায় রাখবে যে এই দুটোর যে সমষ্টি হবে একশো আশি ডিগ্রি খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট কারণ এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু পিভিএস এর একদম হুবহু কিন্তু পশ্চিম জিজ্ঞেস করা হয়েছে এছাড়া শুধু এখানে এইটুকুই না এর সঙ্গে সঙ্গে আরও যেটা হবে তোমাদের এখানে এই যে এটা আছে এপারের এই ভিতরের এটা এবং এপারের এই ভিতরের এটা ভিতরে যে দুটো আছে এটাকে যদি জেড নাম দাও এটাকে যদি অন্য কিছু আর একটা নাম দিয়ে দাও পি নাম দিয়ে দাও তাহলে পি প্লাস জেড এই দুটোও কিন্তু সাম যেটা হবে আমাদের একশো আশি ডিগ্রি হবে এবার এখানে কিছু যেটা আছে সমান হবে কিছু কিছু অ্যাঙ্গেল আছে যেগুলো সমান হবে সে কোন কোন অ্যাঙ্গেলগুলো সমান হবে দেখে নাও এখানে এই যে এই অ্যাঙ্গেলটা যেটা আছে এই যে দুই নম্বর যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান হবে এই যে এই অ্যাঙ্গেলটার সঙ্গে রিফ্রেশ করে নিচ্ছি তো এই পর্যন্ত এটা লিখে রাখলে যে এইটুকু এই দুটো স্তাম একশো আশি ডিগ্রি এই দুটো স্তাম একশো আশি ডিগ্রি এবার কিছু কিছু অ্যাঙ্গেল এখানে সমান আসবে দুটো যদি সমান্তরাল লাইন থাকে এবার এই যে চলে যায় তাহলে এই যে এই যে অ্যাঙ্গেলটা আসবে এই অ্যাঙ্গেলটা প্রথমত এ অ্যাঙ্গেলটাকে নাও যেটা আছে এ অ্যাঙ্গেলটা আমাদের সমান হবে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এ অ্যাঙ্গেলটার সঙ্গে সমান হবে ঠিক একইভাবে এই অ্যাঙ্গেলটা যেটা থাকবে এ অ্যাঙ্গেলটা আমাদের সমান হবে এই অ্যাঙ্গেলটার সঙ্গে ঠিক আছে এনি ডাউট তারপরে আছে এই নিচের যে অ্যাঙ্গেলটা থাকবে এই অ্যাঙ্গেলটা সমান হবে আমাদের এই অ্যাঙ্গেলটার সঙ্গে যদি নাম দিতে চাও তাহলে এটা নাম দাও এটাকে এক দাও এটাকে দুই দাও এটাকে তিন দাও এটাকে চার দাও নাম দিয়ে দাও তাহলে এখান থেকে এটা ধরুন পাঁচ নাম দিচ্ছি এটাকে ছয় দিচ্ছি এটাকে সাত দিচ্ছি এটাকে আমি আট দিচ্ছি এখানে দেখো কোন কোন অ্যাঙ্গেলগুলো আমি বলছি এখানে সমান সমান হবে একের সঙ্গে সমান হবে আমাদের এই যে এক যে অ্যাঙ্গেলটাতে আছে এই অ্যাঙ্গেলটা এই যে এক নম্বর অ্যাঙ্গেলটা এটার সঙ্গে আমাদের সমান হয়ে যাবে এই ছয় নম্বর অ্যাঙ্গেলটা এটা ঠিক এটার সঙ্গে সমান হবে আমাদের দুই নম্বরটার সঙ্গে কোনটা সমান হবে আমাদের পাঁচ নম্বর অ্যাঙ্গেলটা চার নম্বরের সঙ্গে সমান হবে কোনটা আট নম্বরেরটা তিন নম্বরের সঙ্গে সমান হবে আমাদের কোনটা সাত নম্বরেরটা তো মাথায় রাখবে এই জিনিসটা চলো নেক্সট চলে আসি এবার আমরা বন্ধুরা নেক্সট যেটা আলোচনা করতে চলেছি সেটা হয়ে গেল আমাদের সুষম যেটা এই জিজ্ঞেস করা হয় তোমাদের বহুভুজ সুষম বহুভুজের উপরে কিন্তু খুব কিন্তু এক্সামে কোশ্চিন জিজ্ঞেস করা হয় তো সুষম বহুভুজের ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখবে যে সুষম বহুভুজে যে প্রতিটি বাহু আছে সে প্রতিটি বাহু কিন্তু সমান হয় এর সঙ্গে সঙ্গে প্রতিটি অন্তস্থ কোন এবং প্রতিটি বহিঃস্থ কোন সমান হয়ে থাকে এক্সামে জিজ্ঞেস করা হয় যে অন্তস্থ কোনগুলোর সমষ্টি কত সব অন্তঃস্থ কোনগুলো যেগুলো আছে সেই অন্তস্থ কোনগুলো সমষ্টি কত তো যেটা আছে অন্তস্থ কোনগুলো সমষ্টি মাথায় রাখবে এন মাইনাস টু ইন্টু একশো আশি হে এনটা কি এন হয়ে যাবে নাম্বার অফ সাই এখান থেকে আরও একটি কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে এগুলো যেগুলো আছে অন্তস্থ কোনগুলো যেগুলো আছে প্রতিটি অন্তঃস্থ কোন কত প্রতিটি অন্তঃস্থ কোন কত করে মানে কোনগুলো কত কত করে তো কোনগুলো মাথায় রাখবে অ্যাঙ্গেলগুলো যেগুলো হবে আমাদের অ্যাঙ্গেলগুলো হবে আমাদের এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিভাইড বাই এন এই অথবা এখান থেকে আরও একটা মাথায় রাখবে যে অন্তঃস্থকোণ বের করা আরেকটি রুলস হয়ে গেল তোমাদের একশো আশি ডিগ্রি মাইনাস আমাদের বহিস্তকোণ একশো আশি ডিগ্রি মাইনাস এটি মাথায় রাখবে যে সুষম যে এগুলো হয়ে থাকে আমাদের এখানে যে বহুভুজগুলো হয়ে থাকে তার অন্তঃস্থকোণ এবং এই দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় অন্তঃস্থকোণ এবং বহোস্তকোণের সমষ্টিকে একশো আশি ডিগ্রি মাথায় রাখবে এবং যেই সমস্ত এ থাকে বয়স্তকোনগুলো থাকে সমস্ত বয়স্তকণের সমষ্টি আবার তিনশো ষাট ডিগ্রি হয় সমস্ত বয়স্তকণের সমষ্টি আবার তিনশো ষাট ডিগ্রি হয় এটুকু মাথায় রাখবে এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস মাথায় রাখবে যে অনেক টাইমের নাম্বার অফ সাইড বের করতে বলা হয় মানে কতগুলো বাহু আছে যে কতগুলো তার বাহু আছে তো বাহুর ক্ষেত্রে মাথায় রাখবে যে পিবিএস এর একটা কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছিল ডাইরেক্ট বাহুর উপরে যে বাহু টোটাল কতগুলো রয়েছে সেখানে তোমাদের অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হবে যে অন্তঃস্থকোন সে অন্তস্থকোণ যেটা আছে দিয়ে দেওয়া হবে কোণ দিয়ে দিয়ে যেটা বলবে হয়তো তোমাদের যেটা আছে বাহু বের করো কিংবা দিয়ে দেওয়া হবে বহিস্তকন কোণ দিয়ে বলবে যে বাহু কত আছে বাহুকে বের করো তো একটা জিনিস মাথায় রাখবে যে কোণ এখানে কিন্তু কাজে লাগবে আমাদের ইজ ইকুয়াল টু হয়ে থাকে তিনশো ষাট ডিগ্রি বাই যেটা আছে এখানে হয়ে যাবে তোমাদের এন এনটা কি নাম্বার অফ সাইড এবার কোশ্চিনে হয়তো কোণ দিয়ে দিল কোশ্চিনে অন্তস্থকোন যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেখান থেকে বহিস্থকোণ কীভাবে পাবে একটু আগে তোমাদের একটি যেটা আছে প্রপার্টি বললাম যে অন্তঃস্থকন এবং বহিস্তকনের সমষ্টি কত হয়ে থাকে একশো আশি ডিগ্রি হয়ে থাকে তাহলে যদি অন্তঃস্থকোন দিয়ে দেয় তাহলে বহিস্তকন কীভাবে বের করবে জাস্ট সেখান থেকে ডিফারেন্স করে নেবে তাহলে বহিস্তকনটা পেয়ে যাবে এবং এখানে যদি বহিস্থকোণ যদি বের করতে বলে তাহলে এইভাবে বের করবে যদি একটা নাম্বার অফ সাইড বের করে তাহলে এ নিজগাছটা কী হয়ে যাবে আমাদের তিনশো ষাট ডিগ্রি বাই বহিস্থকন এবার বহিস্তকনের জায়গায় যদি অন্তঃস্থকন থাকে তাহলে ফর্মুলাটা কী হয়ে যাবে আমাদের তিনশো ষাট ডিগ্রি বাই একশো আশি মাইনাস অন্তঃস্থকোন এটি মাথায় রাখবে এই জায়গাটা এরপরে এখান থেকে আপনাদের কর্ণ আবার জিজ্ঞেস হতে পারে যে কর্ণ যে কর্ণ কি হয়ে থাকে কর্ণ মাথায় রাখবে যে কর্ণ কর্ণ হয়ে থাকে এটা এন ইন্টু এন মাইনাস থ্রি ডিভাইড বাই এন এন কি নাম্বার অফ সাইট এবার কোশ্চিনে হয়তো নাম্বার অফ সাইট দেওয়া নেই অন্তঃস্থকন দিয়ে শুধু দিয়ে দেওয়া আছে তাহলে প্রথমে তোমাকে আগে যেটা আছে এ বের করে নিতে লাগবে যে তোমাদের নাম্বার অফ সাইট কত আছে নাম্বার অফ সাইট বের করার জন্য এই ফর্মুলাটা তো নাম্বার অফ সাইড বের করে নিয়ে তারপর যেটা আছে কর্ণকে বের করবে এবং ক্ষেত্রফল যদি বের করতে বলা হয় ক্ষেত্রফল এন এ স্কোয়ার বাই ফোর কড একশো আশি ডিগ্রি বাই এন এটি মাথায় রাখবে ক্ষেত্রফল এখনও পর্যন্ত জিজ্ঞেস করা হয়নি তবুও জিজ্ঞেস হতেও পারে তো ক্ষেত্রফলটাকে মাথায় রাখবে এই হয়ে গেলো আমাদের মেন প্রপার্টি হয়ে গেলো আমাদের এখানে যেটা আছে তোমাদের সুষম বহুভুজ সুষম বহুভুজের উপরে এগুলোর মধ্যে থেকে দেখবে যে এক্সামে কোশ্চিন জিজ্ঞেস হবে চলে এবার নেক্সট চলে আসি ট্রায়াঙ্গেলের উপরে ত্রিভুজের ক্ষেত্রে এখানে মাথায় রাখবে একটি ত্রিভুজ আগাকে নিয়ে এখানে ধরে নাও এ আমাদের একটা ত্রিভুজ হয়ে গেল ত্রিভুজের এখানে নাম দিয়ে দাও এখানে এ এখানে বি এখানে আমাদের নাম দিয়ে দাও সি এই এই ত্রিভুজের এটা হাইট এটা উচ্চতা হয়ে গেল কত এইচ এটা ডি ধরুন নিচের বাউটা এ এদিকের বাউটা বি এবং এদিকের বাউটা সি ত্রিভুজের আমাদের মেনলি যেটা আছে কি তিনটে ত্রিভুজ কাজ করে একটা হলো গিয়ে শুক্রকণ একটি সমকোণ এবং একটি স্থূলকোণ এবার শুক্রকোন কাকে বলা হয় শুক্রকোণ হলো গিয়ে যদি থিটাটা যে থিটার যে মান আছে এখানে তোমাদের এই থিটার মানটা যদি আমাদের জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে লাই করে থিটার মান যদি আমাদের জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে লাই করে তাহলে সেটা কী হয়ে থাকে আমাদের শুক্র হয়ে থাকে এবং রাইট অ্যাঙ্গেল কাকে বলা হয় থাকে আমাদের সমকোণ কাকে বলা হয় থাকে সমকোণ বলা হয় যদি একটি নব্বই ডিগ্রি হয় তাহলে সেটি আমাদের থিটা যদি নব্বই ডিগ্রি হয় সেটি সমকোণ হয়ে যাবে এবং যেটা স্থূলকোণ বলা হয় সেটি আমাদের কত থিটার মানটা যেটা আছে আমাদের নব্বই থেকে একশো আশি ডিগ্রির মধ্যে লাই করে নব্বই থেকে যেটা আছে আমাদের একশো আশি ডিগ্রির মধ্যে লাই করবে এটি মাথায় রাখবে এটা হয়ে গেল আমাদের কোণের ক্ষেত্রে এবার ত্রিভুজের ক্ষেত্রে এবার কীভাবে বুঝবে যে কোনটি শুক্র কোণ কোণী ত্রিভুজ কোনটা যেটা আছে স্থূলকোণী ত্রিভুজ এবং কোনটি আমাদের সমকোণী ত্রিভুজ তো এটি মাথায় রাখার জন্য কয়েকটি প্রপার্টি এখানে মাথায় রাখবে যে যদি যে এ বাহু এটার স্কোয়ার ইজিক্যালস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি হয় তাহলে আমাদের কি লম্ব স্কোয়ার ভূমিস্কোয়ার ও স্কোয়ার তার মানে এটা কী হয়ে যাবে আমাদের বলো তো এটি আমাদের হয়ে যাবে কি এই ত্রিভুজটা যদি এই প্রপার্টিকে ফলো করে তাহলে হয়ে যাবে সেটি একটি কি সমকোণী ত্রিভুজ কোশ্চিন কিন্তু এইভাবে দিয়ে দেবে অপশনে কি কিছু হয়তো নাম্বার দিয়ে দেবে নাম্বার দিয়ে বলে দেবে যে এটি কি সমকোণী ত্রিভুজ নাকি কি ত্রিভুজ এভাবে এই কোশ্চিন জিজ্ঞেস করতে পারে তো এই প্রপার্টি তা মাথায় রাখবে এরপরে সমকোণ হয়ে গেল হতে পারে ধরে যে যেটা আছে শুক্রকোণ শুক্রকোণের ক্ষেত্রে মাথায় রাখবে এ স্কোয়ার মানে ভূমি যেটা এ স্কোয়ার এখানে দেখো এ স্কোয়ারের যে ভূমিটা ভূমিটা যেটা আছে আমাদের বড় হবে বি স্কোয়ার এবং সি স্কোয়ার ভ্যালু থেকে বি স্কোয়ার এবং সি স্কোয়ার ভ্যালু থেকে যদি এটা বড় হয়ে থাকে ভূমিটা মানে এ এটা নিচেরটা যেটা নেবে এটা তাহলে এটি মাথায় রাখবে মানে দুটো সমষ্টি থেকে একটা স্কোয়ার যদি বড় হয় দুটো সমষ্টি থেকে একটা স্কোয়ার যদি বড় হয় তখন তুমি বলবে যে সেটি একটি কী সূক্ষ্মকণী ত্রিভুজ শুক্র ত্রিভুজ এরপরে চলে আসে আমাদের স্থূলকণিত ত্রিভুজে কী হয়ে যাবে স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এখান থেকে হয়ে যাবে না এটা হয়ে যাবে তোমাদের স্থুলকণি এটা শুক্র ক্ষেত্রে এ আসবে তোমাদের লেজ আসবে কারেক্ট করে নেবে একটু যে এ স্কোয়ার যেটা আছে একটি বাউর স্কোয়ার যদি দুটো বাউর স্কোয়ারের সামের থেকে যদি ছোটো হয়ে থাকে এ স্কোয়ারটা তখন সেটি হয়ে যাবে আমাদের যেটা হচ্ছে শুক্র হ্যাঁ শুক্র এবং স্থুলোকনের ক্ষেত্রে এ স্কোয়ার গেটার রেজগাস্ট হয়ে যাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা এই প্রপার্টি যদি ফলো করে তাহলে যেটা আছে স্থূলকোন কোশ্চিন যখন আসবে কোশ্চিনে যেগুলো আছে ডাউটগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে এবার ত্রিভুজের ক্ষেত্রে আরও একটি জিনিস মাথায় রাখবে ত্রিভুজ হয়তো কোশ্চিনে দিয়ে দেবে কখনো যে অ্যাঙ্গেল আকারে দিয়ে দেয় যে অ্যাঙ্গেল দিয়ে দিল অ্যাঙ্গেল দিয়ে দিল অপশন হয়তো চার পাঁচটা অ্যাঙ্গেল দিয়ে দিল এবার বললো যে কোনটি এখানে ত্রিভুজ ফর্ম করছে তো ত্রিভুজের প্রতিটি কোন সমষ্টি আমাদের কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় এই জিনিসটাকে মাথায় রাখবে এইবার ত্রিভুজের হয়তো সাইড দিয়ে দিলো মানে বাহুগুলোকে দিয়ে দিল এটাকে দিয়ে দিলো দুই এটাকে দিয়ে দিলো তিন এটাকে দিয়ে দিলো চার এ দিয়ে দিল যে কোনো বাহু দিয়ে বললো এবার বললো যে এই বাহুগুলো দ্বারা কোনটার কোন বাহুর দ্বারা আমাদের ত্রিভুজ তৈরি করা সম্ভব কোন বাহুগুলোর দ্বারা আমাদের ত্রিজুজ ত্রিভুজ তৈরি করা যাবে তো ত্রিভুজের ক্ষেত্রে মাথায় রাখবে যে একটি ত্রিভুজ তৈরি করা সম্ভব তখনই হবে যদি যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য ধরুন এই দুটি বাহুর দৈর্ঘ্য এই যে চার এবং দুই এটি কি আমাদের ছয় এই বাহুর দৈর্ঘ্য যে তিন নম্বরের থেকে বড়ো হতে হবে দুটো বাহুর দৈর্ঘ্য তিন নম্বরের থেকে বড়ো হতে পারে এই দুটো সামনে আও এটার থেকে বড়ো হতে হবে যে কোনো দুটো বাহুর দৈর্গ তিন নম্বর থেকে বড়ো হতে হবে অথবা যে কোনো বাহুর ডিফারেন্স যে কোনো বাহুর ডিফারেন্স এই যে বাহুর ডিফারেন্স দুই এটা তিন নম্বরের থেকে ছোটো হতে হবে এ দুটো প্রপার্টি মাথায় রাখবে এই দুটো প্রপার্টি কিন্তু ইম্পর্টেন্ট প্রপার্টি এই দুটো প্রোপার্টির উপরে কিন্তু এক্সামে কোশ্চিন জিজ্ঞাসা এরপরে চলে আসি ত্রিভুজের উপরে কিছু ফর্মুলা বিশেষ করে ত্রিভুজের এরিয়া বের করা এ আমাদের ত্রিভুজ ত্রিভুজের এরিয়ার অনেক ফর্মুলা আছে এ বি সি এটা আমাদের এইচ এটাকে নিয়ে নাও এ এটাকে নিয়ে নাও বি এটাকে নিয়ে নাও সি ত্রিভুজের ফার্স্ট এরিয়া এরিয়া ত্রিভুজের এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি কত এ উচ্চতা কত এইচ এ হয়ে গেল প্রথমত দুই নম্বর যে এরিয়া ইজিক্যালস টু আমাদের মানে ত্রিভুজের এরিয়া যেটা আছে সেটা ইজিকাল টু রুট আবার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু আমাদের এস মাইনাস সি এস কী হয়ে থাকে আমাদের সেমি প্যারিমিটার অর্ধ পরিসীমা এই যে পুরো যে এ প্লাস বি প্লাস সি অর্ধ এস আবার কী হয়ে থাকে এস ইজিকালস টু এ প্লাস বি প্লাস সি বাই টু এটা হয়ে থাকে আমাদের এস এই হয়ে গেল এরপরে আবার আসো এরিয়া ইজিক্যালস টু হাফ অফ সি ধরে নাও যে অ্যাঙ্গেল দেওয়া আছে দুটো বাহু দেওয়া আছে এই যে বি এবং সি দেওয়া আছে এ দুটো বাহু দেওয়া আছে এবং এ মিডলে অ্যাঙ্গেল দেওয়া আছে মিডলে অ্যাঙ্গেল দেওয়া আছে দুই যে দুটো বাহু দেওয়া থাকবে সেই দুটো বাহুরের মিডলে অ্যাঙ্গেল থাকবে তো তখন কী হয়ে যাবে বাহু দুটোর হাফ ইন্টু বাহু দুটোর গুণফল ইন্টু হয়ে যাবে সাইন থিটা মানে মিডিলের যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা ঠিক একইভাবে যদি এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে বি অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে দেখবে যে এই দুটো বাহু দেওয়া আছে তখন ফর্মুলাটা কী হয়ে যাবে আমাদের হাফ ইন্টু এসি সাইন থিটা এইভাবে আমাদের পরের যদি এই সি অ্যাঙ্গেলটা দেওয়া থাকে তখন আমাদের কী হয়ে যাবে হাফ ইন্টু এবি সাইন থিটা মাথায় রাখবে এই পর্যন্ত তারপর আরও একটি রয়েছে এখানে এরিয়ার যে আর ইন্টু এস যেটা আছে এটা ইন রেডিয়াসের উপর আমাদের কাজ করবে এখানে তো এগুলো থাক এগুলো পরবর্তী যেটা আছে ক্লাসে কর্ম তো এবার চলে আসি আমাদের এখানে এই হয়ে গেল যদি ত্রিভুজটা যদি আমাদের কোনো এ যদি না থাকে কোনো বাহু যদি সমান টমান যদি না বলা হয়ে থাকে এবার ত্রিভুজ যদি এখানে আমাদের বলে দেওয়া হয় যে ত্রিভুজটা যেটা আছে বাহু অথবা যেটা আছে সমবাহু তাহলে একটু যেটা আছে কিছু ফর্মুলা এখান থেকে চেঞ্জেস হয়ে যাবে পিবিএস এর একটি কোশ্চিন ডাইরেক্ট জিজ্ঞেস করা হয়েছিল যে বাহু ত্রিভুজের যে উচ্চতা কত ডাইরেক্ট শুধু ফর্মুলাকে বসিয়ে দেওয়া আছে ছিল সেখানে তো ফর্মুলাকে উপরেই বেস করে যাই ডাইরেক্ট কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে তো দেখো এখানে যে এবারে নিয়ে নিচ্ছি আমি সমদিবাহু ত্রিভুজ এই যে ধরে নাও এই ত্রিভুজটার দুটো বাহু সমান সেই দুটো বাহু এই দুটো এখানে আছে এ এখানে আছে বি এখানে আছে আমাদের সি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে এখানে ধরে এটা হাইটটাকেও নিয়ে নাও একটা একটা হাইট নিয়ে নাও এটাকে নিয়ে নাও এইচ এবং এটা এ বাহু এটা এ বাহু এটা আমাদের বি বাহু এই বাহু দুটো সমান সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটি প্রপার্টি মাথায় রাখবে যদি এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা যত হবে এই অ্যাঙ্গেলটা ধরে নেওয়া এখানে আমি নিচ্ছি আমি পঞ্চাশ ডিগ্রি তাহলে এই বাকি দুটো যে অ্যাঙ্গেল হবে এই বাকি দুটো যে কোন হবে এই বাকি দুটো কোন এক ত্রিভুজের যেটা আছে তিনটি কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি থেকে এই কোনটা আমাদের কত হয়ে গেছে পঞ্চাশ ডিগ্রি তাহলে বাকি পড়ে আছে কত একশো তিরিশ ডিগ্রি তো এই একশো তিরিশ ডিগ্রি হাফ করলে আসবে কত আমাদের পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এই দুটি কোণ হবে পঁয়ষট্টি পঁয়ষট্টি করে পঁয়ষট্টি পঁয়ষট্টি করে হবে এই দুটি কোণ মানে এটি এখান থেকে এটি মাথায় রাখবে যে সমুধি বাহুদের যে দুটো বাহু সমান সমান বাহু দুটো যেই অ্যাঙ্গেল তৈরি করছে সেই অ্যাঙ্গেলগুলোও সমান হবে এই যে সমান বাহু দুটো এই যে এই অ্যাঙ্গেল দুটো তৈরি করছে এই অ্যাঙ্গেল দুটোও সমান হবে কোশ্চিনে হয়তো এই অ্যাঙ্গেলটাকে দিয়ে দিলো এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়ে দেয় তাহলে অটোমেটিক এই অ্যাঙ্গেলটা কত সমান সেম আর উপরের অ্যাঙ্গেলটা কোশ্চিনে বের করতে বলা হলো তাহলে উপরের অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে আমাদের জাস্ট একশো আশি ডিগ্রি থেকে এই দুটোর স্থান থেকে মাইনাস করে দাও তাহলে এখান থেকে বেরিয়ে চলে আসবে তো এটাও একটি মাথায় রাখবে এখানে আমাদের যে এটা হয়ে গেল আমাদের কি সমুধি বাহু ত্রিভুজ সমদিত বায়ু ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া মাথায় রাখবে বি ইন্টু রুট আবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর এটি ফর্মুলাটা অন্তত শুধু মাথায় রাখবে এই আমাদের ফর্মুলাটাকে মাথায় রাখবে বা এখান থেকে যে ফর্মুলাটাকে যদি তুমি ভাঙিয়ে যদি নিজের থেকে বের করতে চাও ভাঙিয়ে যদি নিজের থেকে বের করতে চাও তাহলে কীভাবে বের করবে দেখো যে আমাদের কি ভূমি ইন্টু উচ্চতা তো আমাদের এই উচ্চতা এইচটাকে ফাইন্ড আউট করতে হবে এইচকে ফাইন্ড আউট করবে কীভাবে এই যে এখানে যেটা এইচ আছে এটা কি আমাদের লম্ব এই যে নিজেরটা কি আমাদের ভূমি এটা এইসটা আমাদের উচ্চতা লম্ব এটাই আমাদের উচ্চতা আর এটা আমাদের অতি অতি স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার করে আমাদের নিচের এই বেসটাকে বের করে নেবে এই বেসটাকে বের করে নেবে কি ভূমি পেয়ে গেলে এই উচ্চতা পেয়ে গেলে ভূমি এবং উচ্চতা পেয়ে গেলে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অ্যাপ্লাই করে দেবে তাহলে এটা এরিয়া বেরিয়ে চলে আসবে এখানে হাইট এই হাইটের উপরে ডাইরেক্ট কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছিল শুধু ফর্মুলাটাই জানা থাকলেই আনসার যে রুট অভারকে আমাদের ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এটা হয়ে থাকে সমুদ্র বাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা এটি মাথায় রাখবে এবারে চলে আসি আমাদের তিনটি বাহু যদি সমান হয় এ একটা ত্রিভুজ নিলাম এই ত্রিভুজের তিনটি বাহু সমান এটা এ এটা এ এটা এ যদি তিনটি বাহু সমান হয় তাহলে এরিয়া ইজ গাছটা হয়ে যাবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এবং হাইট ইজিক হয়ে যাবে আমাদের রুট থ্রি বাই টু এ এই জিনিসটা মাথায় রাখবে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই সমস্ত কিছুর উপরে ডাইরেক্ট ডাইরেক্ট কিন্তু এক্সামে কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে এবারে চলে আসি আমরা নেক্সট পর্যন্ত সার্কেলের মধ্যে সার্কেলের মধ্যে যদি ত্রিভুজ থাকে তাহলে কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট দেখো এ একটা ত্রিভুজ এ একটা ত্রিভুজ এই ত্রিভুজটা যেটা আছে সার্কেল এইভাবে বেষ্টিত হয়ে আছে এখানে আছে এ এখানে আছে বি এখানে আছে সি এটা হয়ে গেল নাও সার্কেলের কেন্দ্র হয়ে গেল সার্কেলের কেন্দ্র হয়ে গেল এইবার এই কেন্দ্রটার নাম দিচ্ছি ও এখানে অ্যাঙ্গেল বিও এটা মাথায় রাখবে টু অফ অ্যাঙ্গেল এ এই অ্যাঙ্গেলের দ্বিগুণ হবে এই অ্যাঙ্গেলের কী হবে মাথায় রাখবে দ্বিগুণ হবে খুবই ইম্পর্ট্যান্ট প্রপার্টি এই প্রপার্টির উপরেও কিন্তু এক্সামে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে যদি একটি বৃত্তস্ত্রিভু যেটা ত্রিভুজ থাকে একটি বৃত্তের মতো যদি একটি ত্রিভুজ থাকে তাহলে এর কেন্দ্রের সঙ্গে যে কোনটা করবে সেটি উপরের কোনটার আমাদের দ্বিগুণ হবে মাথায় রাখবে এটি এই কোশ্চেনটা হয়তো এভাবেও আসতে পারে এই সি দিয়ে এই দিক থেকে দিয়ে দিল তখন দেখি সি এর ডবল হবে এটি এই দিকের কোনটা এটি মাথায় রাখবে এরপরে ত্রিভুজটা যদি ভিতরে থাকে তাহলে আবার যেটা আছে ত্রিভুজের ভিতরে যদি সার্কেলটা থাকে তাহলে আবার কী হবে দেখো যে এই যে আমাদের ত্রিভুজ সুন্দর করে আগে একটু এই আমাদের ত্রিভুজ এই ত্রিভুজের ভিতরে আছে সার্কেলটা ত্রিভুজের ভিতরে যদি সার্কেলটা থাকে তো এটা হয়ে গেলো কি আমাদের এর কেন্দ্র তো এইখানের ক্ষেত্রে আমাদের কী হবে এটা এ এটা বি এটাকে নাম দিয়ে দাও সি এইখানে আমাদের এই নিয়ে নাও বি ও সি এইখানে বিওসি যে অ্যাঙ্গেলটা আসবে এটা নব্বই ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ আসবে উপরের যেটা আছে নব্বই ডিগ্রি প্লাস দিয়ে আমাদের হাফ অফ হবে উপরেরটার সঙ্গে তো এটি মাথায় রাখবে এই জায়গাটা চলো নেক্সট চলে আসি কিছু যে ভর উপর করে ভর উপর বেশ করে তো এই যে আমাদের ত্রিভুজ টুকু যেটা এ পি সি এখান থেকে আমি একটা লম্বা দিয়ে দিলাম এখানে এখান থেকে এই এখান থেকে এ আচ্ছা সেম জায়গায় পড়ল না সেম জায়গায় নিয়ে নাম এটা ধরেন আমাদের জি এটা হয়ে গেল ভর কেন্দ্র ভর কেন্দ্র যেগুলো আছে ভর কেন্দ্র যে লেন্থগুলো আছে এই উপরের লেন্থ এটাকে নাম দিয়ে দাও ডি এটাকে নাম দিয়ে দাও ই এটাকে নাম দিয়ে দাও এফ এখানে জাস্ট এটুকু মাথায় রাখবে যে এ জি এজি জিডি এই জি ডি এটা ইজিকালস টু আমাদের বিজি এটার সঙ্গে এদিকের ছোটোটা জিই এটার সঙ্গে আমাদের সি যেটা হচ্ছে সি জি এবং এখানে এখান থেকে এইটুকুটা জি এর এদের সবার অনুপাত টু বাই ওয়ান আসবে এটা কী আসবে আমাদের টু বাই ওয়ান আসবে জাস্ট এইটুকুই মাথায় রাখবে এটুকুই মাথায় রাখবে কোশ্চিন যখন আসবে কোশ্চিন আসলে এই জিনিসগুলো সেখানে আরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে চলো আরেকটা চলে আসি নেক্সট একটা ত্রিভুজ নিয়ে নাও এখানে এই ধরো একটি ত্রিভুজ আমি এখানে নিয়ে এলাম এই ত্রিভুজের এই বিসি বাউর সমান্তরালে এখানে একটি সমান্তরাল এখে দাও এভাবে ছেদ করছে এটা নাম দিয়ে দাও এ এটা নাম দিয়ে দাও বি এটার নাম দিয়ে দাও এখান থেকে সি এটার যেটা আছে ডি এবং এই দিকে নাম দিয়ে দাও এফ এই যেটা আছে এখানে আমাদের কি এই যে এটার সমান্তরাল এটা মাথায় রাখবে এটার সমান্তরালে এখানে এটা নেওয়া হয়েছে সমান্তরাল নেওয়া হয়েছে যদি এরকম যদি নেওয়া হয় তাহলে এখানে কিছু কিছু প্রপার্টি আছে যেমন এই ছোটোটা মানে এডি এবং এই বাই যেটা আছে এখানে আচ্ছা এই ছোটোটা বাই এই আগে মাথায় রাখো এই ছোটা বাই এই ছোটা মানে এখান থেকে কী চলে আসবে এখানে ডিবি এটা এটাই ইতিথাস্ত হবে আমাদের এই ছোটোটা ডিভাইড বাই এই ছোটোটা মানে এ এর ডিভাইড এখানে সি এফ এখানে নেক্সট যেটা এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রপার্টি সেটা হলো গিয়ে এই ছোটোটা এডি এবং এই পুরো বড়োটা মানে এবি এ বাই এই ছোটোটা এবং এই বড়োটা এটা ইজিকালস টু এ এফ ছোটোটা বাই এই পুরো বড়োটা মানে এ সি একটা হয়ে গেল আরও একটা এখান থেকে মাথায় রাখবে এই যে এ এই ছোটোটা যেটা আছে এই ছোটোটা এডি ডিও এই যে এই যে প্যারাল্টার এদিকে চলে গেল এই প্যারালিটার ডিএফ এ হয়ে গেল এবং এদিকে এখান থেকে আমাদের চলে আসবে এবি পুরোটা মানে এই যে পুরোটা এবি এবং এই প্যারালিটার সঙ্গে বি সি এই জিনিসটা এখান থেকে মাথায় রাখবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রপার্টি নেক্সট চলে আসি নেক্সট যদি এই একই জিনিস এই একই জিনিসের উপরে ধরে নাও এই যে এই একই জিনিস এখানে যে এটা প্যারালাল বললাম এবার প্যারালালটা যেটা আছে এটা মিডিল পয়েন্ট মানে এই এবি বাউুর মিডিল পয়েন্ট যদি হয়ে থাকে এটা এই এই বাউটার যদি মিডিল পয়েন্ট হয়ে থাকে এফ এদিকে যদি চলে এবং এই নিচের বাহুটা যদি এ হয় নিচের বাউটা যদি এখান থেকে এ হয় তাহলে এখান থেকে আমাদের এই যে এই যে বাহুটা আছে এই বাউটা হয়ে যাবে তোমাদের হাফ এই যে বাউটা যেটা আছে সেটা হয়ে যাবে মানে এ বাই টু এই জিনিসটা মাথায় রাখবে এখান থেকে এটা হয়ে যাবে কত আমাদের এ বাই টু এটা যদি মিডিল পয়েন্ট থাকে ডিএফ যদি মিডিল পয়েন্টে থাকে তো এই জিনিসগুলো মাথায় রাখবে চলে চলে আসি আর কিছু ইম্পর্টেন্ট আছে নাকি এর মধ্যে থেকে নেক্সট আরও একটি ত্রিভুজ নিয়ে নাও এটি নিয়ে নাও সমকণী ত্রিভুজ এই নিয়ে নিলাম আমি সমকণী ত্রিভুজ এই প্রকাটা একদিন ক্লাসে তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যেব তো ফার্স্ট ক্লাসের দিনেই বলেছি তোমাদের এই বি সি হয়ে গেল এখান থেকে এই বি থেকে একটি লম্ব টানো এই অতিভুজের উপরে লম্ব দিয়ে দেওয়া এখানে ডি এইবার এটার লেন দেওয়া আছে পি এটার লেন দেওয়া আছে কিউ ধরে নাও এই পুরোটার লেন দেওয়া আছে এখান থেকে আমাদের সি এদিকে ভূমিটা দেওয়া আছে এ এখান থেকে দেওয়া আছে বি এখান থেকে অনেক কটা প্রোপার্টি তোমাদেরকে বলেছিলাম তার মধ্যে থেকে ফার্স্ট যে প্রোপার্টি কী ছিল এখান থেকে হ্যাঁ এটাকে নিয়ে নাও এক্স এই যে লম্বটা টানা হলো এই লম্বটাকে এক্স ধরে নাও ফার্স্ট যেটা ছিল কি এ ইন টু এই এই দুটোর বাহু যেটা আছে গুণফল এটা হবে এই এটা এবং এই বড়ো বাবাটার সঙ্গে গুণ ফলের সমান এক্স ইন্টু সি হবে এই একটা হয়ে গেল আরেকটা হিসেবে আমাদের ওয়ান বাই এ স্কোয়ার আসবে আমাদের ওয়ান বাই এক্স এরপরে আসবে এখানে এ আছে এ স্কোয়ার আমাদের এখান থেকে হয়ে যাবে সি এই যে এ স্কোয়ার এই যে সঙ্গে ছটার গুণ এবং বি স্কোয়ার আমাদের হয়ে যাবে সি পি সঙ্গে গুণ এখান থেকে আর একটা আছে এখানে এই যে পি এই দুটোর গুণ এই যে হাফ হাফ করে দেওয়া আছে যে এখানে এটা সমান কিন্তু হবে না এটা এটা সমান হবে না লেন্থ আলাদা হবে তো এখানে পি এটা এই কাজটা হয়ে যাবে আমাদের এই লম্বটা দৈর্ঘ্যের সমান এই লম্বটার সঙ্গে সমান হবে তো এই কয়টা মাথায় রাখবে এছাড়াও আরও একটি এখান থেকে বের করে যায় সেটি হয়ে যায় আমাদের পি বাই কিউ পি বাই কিউ এটা আসে বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটা আলটিমেটলি যেটা আছে এই দুটোর থেকেই আসে আমাদের এই দুটো ইকুয়েশন থেকে যদি আমরা সলভ করি তাহলে পি বাই কিউ ইজিকাশটা আসে আমাদের বি স্কোয়ার বাই এ স্কোয়ার তো এই প্রপার্টিগুলোকে মাথায় রাখবে আজকের ক্লাসে যেই কটা প্রপার্টি বললাম এই কটা প্রপার্টি যেন একদম মাথার মধ্যে সেট হয়ে যায় নেক্সট ক্লাসে যেগুলো আছে আরও তোমাদের থাকবে আরও ক্লাস আসতে থাকবে তোমাদের রেগুলার যেটা আছে এটা করে তোমাদের ক্লাসগুলো থাকবে আজকে অন্তত যেই কটা বললাম এই কটা জানে মাথার মধ্যে ভালোভাবে সেট হয়ে যায় চলো এবার চলে আসি এগুলোর উপর বেস করে কিছু কোশ্চিন এবং প্রতিটা কোশ্চিনই তোমাদের পিবিএস এর কোশ্চিন এই কোশ্চিনগুলো যেগুলো আছে পিবিএস এর কিন্তু জিজ্ঞেস করা হয়েছে দেখো কী বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল এবি ও যেটা আছে এসি বাহুকে যথাক্রমে পি কিউ বিন্দুতে ছেদ করে এপি যদি কিউসি হয় এবির দৈর্ঘ্য যদি বারো হয় এবং এর দৈর্ঘ্য যদি দুই একক হয় তাহলে আমাদের সি কিউ কতভাবে ফাইন্ড আউট করতে হবে তো কীভাবে করবে এখানে দেখো যে প্রথমত এই যে আমাদের ত্রিভুজ এটার নাম দাও এ বি এ আমাদের কী হয়ে গেল সি এবার বলা হয়েছে এবির মিডিল এখানে সমান্তরাল বলা হয়েছে সমান্তরাল এখানে নিয়ে পি এদিকে নিয়ে নাও কিউ এখান থেকে আমাদের বলা আছে এপি এটা এবং এটা আমাদের সমান তার মানে এটাকে এক্স ধরি যদি তাহলে এটাও আমাদের এক্স এই বলা আছে এবি এই পুরোটা যেটা আছে এই পুরোটা বারো এবং এ কিউ এই ছোট্ট এই ছোটোটা যেটা আছে দুই একটু আগে সমান্তরালের উপর একটি প্রপার্টি বলছিলাম তোমাদের সেখানে কিছু প্রপার্টির মধ্যে একটি প্রপার্টি ছিল কি আমাদের এই ছোটোটা ডিভাইড বাই এই পুরো বড়োটা এবং এই ছোটোটা ডিভাইড বাই এই পুরো বড়োটা তাহলে এই ছোটোটা কত এক্স ডিভাইড বাই পুরো বড়োটা কত এখানে বারো এটা ইজ জিজ্ঞাসা টু এই ছোটোটা এই ছোটোটা মানে কত টু ডিভাইড বাই এই পুরো বড়োটা এই পুরো বড়োটা কত হবে এটা আছে টু এদিকে টাই এক্স মানে টু প্লাস এক্স এই এবার এখানে কোনো কোনো গুণ করো টু এক্স প্লাস এক্স স্কোয়ার এটাই জিজ্ঞাসাটা কত আসছে আমাদের চব্বিশ তাহলে এক্স স্কোয়ার মা মাইনাস না প্লাস টু এক্স মাইনাস চব্বিশ এটাই জিজ্ঞাসাটা আসবে কত আমাদের জিরো সেটাকে যদি সলভ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফোর এক্স মাইনাস চব্বিশ এটা ইজিক্যালস টু জিরো আসবে প্রথমটার থেকে এক্স কমন নিলে এক্স প্লাস ছয় আসে এখান থেকে মাইনাস ফোর নিলে এক্স প্লাস ছয় আসে এটা ইজিক্যালস টু জিরো এখান থেকে আসে আমাদের এক্স মাইনাস ফোর এবং আসে আমাদের এক্স প্লাস সিক্স এটা ইজিকালস টু জিরো তো এখান থেকে আমাদের একটি এক্সের ভ্যালু আসে প্লাস ফোর একটি এক্সের ভ্যালু আসবে আমাদের মাইনাস সিক্স তো মাইনাস সিক্সকে আমরা অ্যাভয়েড করবো প্লাস ফোর এখানে আমাদের অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে আমাদের ফোর একক অপশন বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার আশা করি যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চিন চলে আসবো নেক্সট কোশ্চিন প্রদত্ত চিত্রে এবি যেটা আছে প্যারালাল যেটা আছে এখানে সিডি এটা দুটো কী আমাদের এখান থেকে হলে আমাদের এখানে বি ই এর মান কত বি ই বি জিই এই যে কোনটা এই কোনটার মান কত হবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো এই কোনটার মান কীভাবে ফাইন্ড আউট করবে এখানে সর্বপ্রথম আগে আমাদের এই কোনটাকে দেখতে হবে যে এই কোনটা কত ডিগ্রি আছে এই কোনটাকে দেখো আগে কত ডিগ্রি পাওয়া যায় তো এই কোনটাকে দরকার জন্য আমাদের কি এটা আছে এক্স এটা আছে যেটা আছে নব্বই প্লাস এক্স তার মানে আমাদের এক্স প্লাস নব্বই প্লাস এক্স এটা এই কত আমাদের একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে এক্সিজিগাটা কত পেয়ে যাব আমি পঁয়তাল্লিশ ডিগ্রি টু কত পেয়ে গেলাম এখানে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে যাচ্ছি এক্স যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তার মানে এই যে এই যে কোনটা এই কোনটা যেটা আছে এই কোনটা কত ডিগ্রি হয়ে যাবে এই কোনটা আমাদের তখন আলটিমেটলি চলে আসবে আমাদের কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবার এই কোনটা যদি একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে এই যে নিচের দিকে যে কোনটা আছে এই কোনটা কত হয়ে যাবে একটু আগে তোমাদের একটি স্টেট লাইনের উপরে কোনের উপরে বলছিলাম যে কোন কোন কার সঙ্গে যেটা আছে টু হবে তো সেখান থেকে দেখো সেখান থেকে যদি অ্যাপ্লাই করি তাহলে এই কোনটা কি আমাদের টু হয়ে যাবে আমাদের কত একশো পঁয়ত্রিশ ডিগ্রির সঙ্গে তো এই কোনটাও যেটা আছে আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে যায় যদি ওইভাবে যদি অ্যাপ্লাই করতে না চাও তাহলে অন্যভাবে অ্যাপ্লাই করো যে এটা একটা স্টেট লাইনের উপরে এই যে থাকো টান দেওয়া আছে স্টেট লাইনের উপরে আমাদের যে এক থাকে তাহলে কি পুরোটাই আমাদের কী হয় যে একশো আশি ডিগ্রি তাহলে এই এদিকের কোনটা যদি আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে আলটিমেটলি এদিকের কোনটা আমাদের কত হবে নিশ্চয়ই পঁয়তাল্লিশ ডিগ্রি এবার এখন তো আবার এই যে এই স্টেট লাইনের উপরে এই যে একটা লাইন ড্র করা আছে তাহলে এই স্টেট লাইনের উপর এই লাইনটা যদি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে পুরোটা আমাদের কত হয় একশো আশি ডিগ্রি তাহলে আলটিমেটলি এটা কত হয়ে যাবে আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো এইভাবে করলেও তোমরা অ্যান্সারটাকে পেয়ে যাবে অ্যান্সার হবে অপশান সে নেক্সট চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নিচের কোন কোনগুলির সাহায্যে একটি ত্রিভুজ অঙ্গন করা যাবে এখানে অনেকগুলো কোন দেওয়া আছে এই কোনগুলো দিয়ে আমাদেরকে বের করতে হবে যে কোনটার দ্বারা আমরা একটি ত্রিভুজ আঁকতে পারবো তো এখানে কীভাবে করবে এখানে আমাদের যে তিনটে কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় সেই পাওয়ারটিকে অ্যাপ্লাই করতে সরি একশো আশি ডিগ্রি হয় সেই পাওয়ারটিকে এখানে অ্যাপ্লাই করো যে তিনটে কোণের সমষ্টি একশো আশিটি তাহলে তিনটে কোন করে যোগ করো সবগুলোকে যে এটার সঙ্গে এটা যদি যোগ করি তাহলে একশো একশো চল্লিশ তাহলে একশো নব্বই হচ্ছে না এটার সঙ্গে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসছে আমাদের একশো চল্লিশ এবং চল্লিশ একশো আশি এটা অ্যান্সার অপশান বিয়েরটা এখান থেকে অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোয়েশন চলে আসবো নেক্সট আছে আমাদের এখানে সমদিবাহু ত্রিভুজ এবিসি এর শিষ্য কোন বলা আছে এত তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক এখানে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো এখানে মাথায় রাখবে এই যে বাহু বলা হয়েছে একটু এই যে জিনিসটা বলছিলাম যে বাহু তো এখানে বাহুর এটাকে এ নাও এটাকে বি নাও এটাকে সি নাও এই কোনটা বলেছে কত সৌত্তর ডিগ্রি তাহলে এই দুটো কোন কত হবে যেটাই হবে আমাদের সমান হবে তো সমান আমাদের কত সমান হবে এটা যদি আমাদের সত্তর ডিগ্রি হয় এটা যদি সৌত্তর ডিগ্রি হয় তাহলে আর একশো আশি ডিগ্রি সত্তরবাদ দিলে কত একশো দশ ডিগ্রি পড়ে থাকছে এই দুটোর সমষ্টি কত একশো দশ ডিগ্রি এটা যেহেতু সমদি বাহু ত্রিভুজ তার মানে এই দু সমান হবে তাহলে দুই দিয়ে যা ভাগ করে দাও তাহলে এটা ফিফটি ফাইভ এটা এখান থেকে ফিফটি ফাইভ তো এই তো আমরা পেলাম শুধু এখান থেকে আমি কীভাবে বলবো যে কোন বাহুর দর্ঘ্য বেশি কোন বাহুরদৈর্ঘ্য কম তো আরও একটা জিনিস এখানে মাথায় রাখবে একটি প্রপার্টি যে যেই বাহুর বিপরীত দিকের যে কোনটা সবথেকে বড়ো এই এই কোনটা সবথেকে বড়ো এখানকার মধ্যে সবগুলো কোণের মধ্যে কি এই কোনটা সবথেকে বড়ো তাহলে যে বৃহত্তম বাহু এই ত্রিভুজটার সেটা হয়ে যাবে এটা মাথায় রাখবে যেই কোনটা যেই কোনটা হবে সব থেকে বড়ো তার বিপরীতে যেই বাহুটা থাকবে সেই বাহুটাই সব থেকে বড়ো বাহু জাস্ট এই জিনিসটা মাথায় রাখবে এবার সব যদি কোন আমাদের ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি করে হয়ে যায় তাহলে কি সবগুলোই সমান হয়ে যায় আলটিমেটলি অটোমেটিকলি এবার যেখানেই তোমরা একটু বড়ো যেটাকে পেয়ে যাবে তার বিপরীত যে বাহুটা থাকবে সেই বাহুটা সবসময় আমাদের কি বড়ো হবে তাহলে এখানে সব থেকে বড়ো বাহুকে বিসি এখানে সব থেকে বড়ো বাহু এবং এই দুটো বাহু আমাদের ইকুয়াল সেটা তো আমরা পেয়েই গেছি কোশ্চিনে তাহলে এবার দেখো প্র পার্টিগুলোকে যে এবি বিসির থেকে বড়ো কি বিসির থেকে বড়ো হতে পারে জিনা কারণ এটা বলেছি যে বিসি সব থেকে বড়ো তারপরে যেটা আছে এবি এসির থেকে কি ছোটো হতে পারে জি না কারণ এই দুটো বাহু আমাদের কি সমান কারণ এটা কি আমাদের সমদি বাহু ত্রিভুজ এই কোনটা হলে এই দুটো কি সমান তাহলে এটা আমাদের হবে না তারপরে এসি যেটা আছে বিসির থেকে বড়ো এই বিসির থেকে এসি বড়ো জিনা কারণ বিসি সব থেকে বড়ো তাহলে এটাও হবে না তাহলে অ্যান্সারটা হবে আমাদের অপশান ডি এসি বাহু বিসির থেকে ছোটো এসি বাহুটি যেটি আছে বিসির থেকে ছোটো হবে অপশান ডি এখান থেকে বন্ধুরা অ্যান্সার নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট কোশ্চেন একটি শুক্রকোনি সমদিবাহু ত্রিভুজ একটি স্থূলকোণের মান আচ্ছা সূক্ষকোণের মান যদি পঁচিশ ডিগ্রি হয় তাহলে স্থূলকোণের মান কত হবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে তো এখান থেকে দেখো বলা আছে একটি যেটা আছে সূক্ষকণি সমদিবাহু ত্রিভুজ তো এখানে আমাদের স্থূলকণি তো স্থূলকণি সমদিবাহু ত্রিভুজ একটি কোণের মান যদি পঁচিশ ডিগ্রি হয় তো এই যে সূক্ষ্মকোনি যেটা আছে স্থূলকোনি সমুদিবাহু ত্রিপুজ তার মানে কি স্থূলকণি আমাদের কি থিটার মান কত আমাদের নব্বই থেকে একশো আশি ডিগ্রির মধ্যে লাই করবে তাহলে এখানে সমুদিবাহু ত্রিপুষ যেটি আছে একটি বাহু যেটা আছে সেটি আমাদের কি নব্বই ডিগ্রি থেকে বেশি এবার এখানে বলা হয়েছে একটি কোণের মান একটি কোণের মান কোণের মান মানে কি কোণের মান হলে গিয়ে নব্বই ডিগ্রি ছাড়া যে কোণগুলো আছে সেই কোণগুলোর মধ্যে একটি কোন যদি হয়ে থাকে আমাদের দুশো পঁচিশ ডিগ্রি তাহলে যে বাকি কোণগুলো আসলো সেই বাকি কোনগুলো আমাদের কত হবে তো আমাদের কি সমধি বাহু বলা হয়েছে তার মানে এই দুটো বাহুকে আমাদের সমান ধরে নিতে হবে যে কোনটাতে আমাদের একশো পঁচিশ ধরছি তার দুটো কোনকে আমাদের এ ধরে নিতে লাগবে এইবার এখান থেকে আমাদের এক হয় তাহলে যেটা আছে কোণের মান কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে তাহলে এখান থেকে আমাদের কত একশো আশি থেকে পঁচিশকে বাদ দাও তাহলে আলটিমেটলি কত আসছে আমাদের এখানে পাঁচ এক ফাইভ একশো পঞ্চান্ন তাইতো একশো পঞ্চান্ন আসে একশো পঞ্চান্নকে দুই দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আসবে কত আমাদের সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এখান থেকে আমাদের অ্যান্সার হবে অপশান এ চোদ্দো হাতে এক আমাদের পনেরো আসলো তো এই আর তো ঠিক আসলো না তো এটা বিয়োগটা গিয়ে ভুলে হয়েছে এখানে যে ষাট পঁচিশ আচ্ছা কোশ্চিনটা আর ভালো ঠিক করে পড়া যাক তো আচ্ছা এখানে কোশ্চিনটাকে দেখো কোশ্চিনটা একটু ট্রিকিভাবে জিজ্ঞেস করা হয়েছে বলা আছে যে একটি যেটা আছে স্থূলকণি সমধিবাহু ত্রিভুজ ত্রিভুজটা যেটা আছে সেই ত্রিভুজটা যেটা আছে আমাদের এখানে স্থূলকণি স্থূলকণি মানে কি তার একটি অ্যাঙ্গেল যে কোনো একটি অ্যাঙ্গেল সেটি আমাদের নব্বই ডিগ্রি থেকে বেশি হবে নাও এই অ্যাঙ্গেলটা যেটা আছে এই অ্যাঙ্গেলটা আমাদের নব্বই ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেলটা কি আমাদের নব্বই ডিগ্রি থেকে বেশি এইবার আমাদের বলা হয়েছে যে আবার আবার কী হতে হবে নব্বই ডিগ্রি থেকে বেশি হতে হবে এর সঙ্গে সঙ্গে আবার এটাও হতে হবে যে আমাদের ত্রিভুজটিকে সম দ্বিবাহু হতে হবে তো ত্রিভুজটির একটি কোন নব্বই ডিগ্রি থেকে যদি বেশি হয় এবং যদি আমাদের সে সম দ্বিবাহু ত্রিভুজ হতে হয় সমদ্বিবাহু বাহু ত্রিভুজ হতে হলে কি হতে হবে যে কোনো দুটো কোণের মান আমাদের সবসময় সমান হতেই হবে তার মানে এই দুটো কোণের মান আমাদের কি সমান এই কোণটাকে যদি আমরা নব্বই ডিগ্রি থেকে বেশি ধরি তো এই কোণটাকে যদি আমরা নব্বই ডিগ্রি থেকে বেশি ধরি তাহলে এই দুটো কোণের মান যদি সমান হয় তার মানে নিশ্চয়ই এটি সেই আমাদের কি কোণ সেই কোণটা এটা হলো পঁচিশ ডিগ্রি এটাও হলো আমাদের পঁচিশ ডিগ্রি এই পঁচিশ পঁচিশ পঞ্চাশ এবার এই কোণটা আমাদের দেখো একশো আশি মাইনাস পঞ্চাশ করেও আসবে আমাদের একশো তিরিশ একশো তিরিশ ডিগ্রি এখান থেকে অ্যান্সার হবে অপশন সি এখান থেকে আমাদের বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে আসলে যদি বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশন চলে আসবো নেক্সট কোশ্চেন এবিসি ত্রিভুজ ত্রিভুজের এবি মধ্যবিন্দু ডি মধ্যবিন্দু ডি এবং যেটা আছে এরা প্যারালেলে আছে বিসি যদি সাত হয় তাহলে ডি কত হবে একটু আগে বললাম যদি মধ্যবিন্দু থাকে এরা মধ্যবিন্দুতে যদি থাকে তাহলে কি এটার হাফ হয়ে যাবে জাস্ট তাহলে সাতের হাফ হয়ে যাবে সাতের হাফ কত হয়ে যাবে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এখান থেকে অ্যান্সার নেক্সট কোয়েশন চলে আসে নেক্সট আছে আমাদের এখানে একটি ত্রিভুজের এবিসি ভর কেন্দ্র জি আচ্ছা এবার এবিসি এর ক্ষেত্রফল যদি এত হয় তাহলে আমাদের জি বি সি এর ক্ষেত্রফল কত হবে সেটি ফাইন্ড আউট করতে বলা হয়েছে এই ধরনের ত্রিভুজ এ বি সি এই যে এখানে আছে জি আমাদের ভর কেন্দ্র এই ভর কেন্দ্র দিয়ে আমরা এইভাবে আমরা এঁকে নিচ্ছি এ হয়ে গেল এটা জি ভর কেন্দ্র এর মাথায় রাখবে ত্রিভুজের যে ভর কেন্দ্রটা থাকে সেটা যে দেখো তিনটে ত্রিভুজ হলো এই তিন মেন যে ত্রিভুজটা থাকে ওই মেন ত্রিভুজটাকে যেটা আছে সমান ক্ষেত্রফলে তিনটি ভাগে ভাগ করে দেয় সমান ক্ষেত্রফলে তিনটি ভাগে ভাগ করে দেয় তাহলে এই যে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া হয়েছিল আমাদের কোশ্চিনের শার্ট তাহলে এখান থেকে আমাদের বিজিসি এটা বের করতে বলা হয়েছে যে এদিকেরটা কত হয়ে যাবে তিন দিয়ে ভাগ করে দাও কুড়ি কুড়ি সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে ঠিক একইভাবে এই দিকেরটা অভিজ্ঞতা বলে এটাও কুড়ি হয় এটাও আমাদের কুড়ি হবে সবগুলো আমাদের কী হবে সেম হবে তো অ্যান্সার আমি বন্ধুরা এখান থেকে অপশান সি নেক্সট চলে আসবো নেক্সট কোশ্চেন একটি সমদিবাহু ত্রিভুজে ত্রিভুজ এবিসি এর এসি এবং বিসি সমান এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে নিম্নলিখিত সম্পর্কের মধ্যে কোনটি সবসময় সত্য হবে তাই দেখো এখানে এই আমাদের সম ডিবাহু ত্রিভুজ সমাধিবাহুর ত্রিভুজ হয়ে গেল সমাধিবাহী ত্রিভুজের এটি এ এটা বি এটা সি এখানে বলা আছে এবি বিসি সমান বিসিবাহুর মধ্যবিন্দু এই যে বিসিবাহুর মধ্যবিন্দু এটা তার মানে বিসি বাহুর মধ্যবিন্দু মানে কি এটাকে হাঁপে অর্ধেকে এখান থেকে ভাগ করছে কিন্তু একটা লম্ব টেনে নাও মধ্যবিন্দু এখানে ডি তাহলে এটা কি মধ্যবিন্দু যদি হয় তাহলে বিসি কে কি অর্ধেক করে দিচ্ছে এটি এটাকে যদি অর্ধেক করে দেয় তাহলে এখান থেকে আমাদের কী কী বের করতে বলা হয়েছে যে এখানকার মধ্যে আমাদের কোনটি সঠিক হবে তো এখানে সমদি যদি হয় তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই অ্যাঙ্গেলটার থেকে এই বাহুটা আমাদের সব থেকে বড়ো হয়ে যাচ্ছে এখানে এখানে যে বড় বাহুটা চলে আসছে সেই বাহুটা হয়ে যাচ্ছে আমাদের এখানে নিচের এই বাহুটা এই যে বিসি বাহুটা বিসি বাহুটা এখানে বড়ো হয়ে যাচ্ছে এবি যেটা আছে এডির থেকে এখান থেকে জাস্ট একটা জিনিস শুধু মাথায় রাখবে এটাকে যদি এইভাবে যদি ডিভাইড করে এই প্রোপার্টিটাকে মাথায় রাখবে শুধু প্রোপার্টিটাকে মাথায় রাখবে এখান থেকে তাহলেই হয়ে যাবে যে এই যে এটা যেটা সমানভাবে এখানে দ্বিখণ্ডিত করছে এই সমানভাবে যেটা দ্বিখণ্ডিত করছে এখানে সবসময় এই যে এবি বাহুটা যেটা আছে এই এবি বাহুটা এই এডি বাহুর থেকে বেশি হয়ে থাকে এই এবি বাহুটা এখানে আমাদের বড় হয়ে থাকবে এডির থেকে একইভাবে এসি বাহুটা যেটা আছে এডির থেকেও বড় হয়ে থাকবে তো এখানে জাস্ট আমাদের একটি বলা আছে এখানে দেখো এবি যেটা আছে গেটার এডি তো মাথায় রাখবে এখান থেকে এই যে বাহুটা যেটা আছে এই বাহুটা এই বিসি যেটা আছে বাহু এই এডি বাহুর থেকে বিসি বাহু বড় হবে এই এডি বাহুর থেকে এসি বাহুটা বড় হবে মাথায় রাখবে তাই অ্যান্সারটা হবে বন্ধুরা এখানে অপশান এ নেক্সট চলে আসো নেক্সট আছে এখানে যে এবিসি ত্রিভুজ ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো যদি আমাদের এসি ডি যদি এত হয় তাহলে বি যদি তিনের চার অফ এ হয় তাহলে বি কোন কত হবে সেটি ফাইন্ড আউট করতে বলা হয়েছে এটিও একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি এটুকু মাথায় রাখবে যে এ একটি ত্রিভুজ ত্রিভুজ এটি এ বি সি সি বাহুকে ডি পর্যন্ত এখানে বর্ধিত করা হলো এবার এখানে এসি ডি এই কোনটার মান দেওয়া আছে এই কোনটার মান দেওয়া আছে একশো বারো ডিগ্রি এই কোনটা যেটা হয় সেটা হলো গিয়ে এই দুটো কোণের সমষ্টি হয় সেটি মাথায় রাখবে একটি ত্রিভুজের যে কোনো বাহুকে যদি আমি বর্ধিত করি তার বিপরীতে যেই দুটো কোণ সেই দুটো কোণের সমষ্টি হয়ে থাকে সেই বর্ধিত কোণটি সেই বর্ধিত কোণটি মাথায় রাখবে সেই বিপরীত যেই দুটো বাহু থাকছে যে কোণ দুটো থাকছে সেই কোণ দুটোর সমষ্টি হয়ে থাকে তার মানে এখানে এ একশো বারো ডিগ্রিটা যেটা আছে এ এবং বি এ কোণের সমষ্টি তাহলে এখানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি এটা জিজ্ঞাস্ট আমাদের একশো বারো ডিগ্রি এবার এখানে অ্যাঙ্গেল বি বলা হয়েছে তিনের চার অ্যাঙ্গেলে তাহলে এখানে প্লাস অ্যাঙ্গেল এর ওই জায়গায় লিখে দাও তিনের চার অ্যাঙ্গেলে একশো বারো এটা সলভ করলে আসবে আমাদের কত সেভেন অফ অ্যাঙ্গেল এ ডিভাইড বাই এখানে আমাদের আচ্ছা এখানে বি অ্যাঙ্গেলটাকে বের করতে বলা হয়েছিল না তো ঠিক আছে এখান থেকে বিটাও বের করে একবারে বিটাকে এখানে বের করলে বেশি সুবিধা হতো যে চারের তিন করে দেওয়া একবারে যে এখানে চারের তিন করো এটাকে তাহলে এখানে আমাদের কারণ এখানে অ্যাঙ্গেল এ বেরিয়ে আসবে কারণ আমাদের কোশ্চিনা বলা হয়েছে অ্যাঙ্গেল বিটাকে করতে আচ্ছা ছাড়াও এইভাবে আমরা অ্যাঙ্গেল এটাকে বের তোমরা যেমন করবে যেটা আছে বিয়ের মান বেরবে বিয়ের মান কীভাবে বসাবে এখানে যে এর ভ্যালুর জায়গায় এর জায়গায় বিয়ের মান বসাবে তাহলে বিয়ের ক্ষেত্রে এখানে কী এটাকে ফোর বাই থ্রি হয়ে যাবে এ এর কি ফোর বাই থ্রি হয়ে যাবে তো অ্যাঙ্গেলে বাই এখানে ফোর আসছে তার মানে এটা অ্যাল্টিমেটলি কত একশো বারো ইন্টু চার এই সাত দিয়ে কাটো এখানে সাত এক সাত তারপরে কত থাকছে আমাদের বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে চারশো লং চৌষট্টি ষোলো জন বত্রিশ চারশো লং চৌষট্টি তো চৌষট্টি কী হলো আমাদের অ্যাঙ্গেল এইটা অ্যাঙ্গেল এইটা আসলো চৌষট্টি এবার এই দুটো কোনো সমষ্টি এটা তার মানে একশো বারো ডিগ্রি থেকে চৌষট্টিকে যে বাদ দিয়ে দাও তাহলে আমাদের হয়ে যাবে তাহলে ছয় সাত আট নয় দশ ছয় চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আট হাতে এক সাত আট নয় দশ এগারো আটচল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল বিটা হয়ে যাবে আটচল্লিশ ডিগ্রি তো এই মাইনাসটা আমাদের করতে হতো না যদি এখানে আমরা ডাইরেক্ট এখানে এ বিয়ের জায়গায় এর বিয়ের বিয়ের ভ্যালুটা না বসিয়ে এখানে এর ভ্যালুটা বসলাম তাহলে আমাদের ডাইরেক্ট বিয়ের মানটাই বেরিয়ে আসতো তো অ্যান্সার মন্ত্র এখান থেকে আমাদের অপশান বি নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট কোশ্চেন একটি সমকালীন ত্রিভুজের অতিভুজ পাঁচ সেমি এবং ক্ষেত্রফল বলা হয়েছে ছয় সেমি বাকি বাহু দুটি দৈর্ঘ্য কত সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো এখানে কী বলা আছে যে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ সমকোণী হয় কখন এই যে আমাদের সমকোণী এটা যে এ এটা আমাদের বি এটা আমাদের সি এখানে নাম দিয়ে দাও এটা এ এটা বি লম্ববায়ু ভূমি অতিভুজটা তাহলে আমাদের কী হয়ে যাবে এখানে অতিভুজটা রুট অফ রুট অফার অফ যেটা আছে আমাদের বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়ে যাবে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে তো আমি সেটা বের করবো না এখানে দেখো এই যে এ এটা আলটিমেটলি কী লম্ব বিসিটা কি আমাদের ভূমি এখানে বিটা ভূমি তো এখানে আমাদের এই যে দেখো অতিভুজ একে কোশ্চিনে দেওয়া আছে তো অতিভুজ ইজগাসটা আমাদের কী হবে এই দুটোর থেকে এই দুটোর থেকে অতিভুজ আসবে আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা দেওয়া আছে পাঁচ ইজগাস টু পঁচিশ পাঁচ স্কোয়ার মানে কি আমাদের পঁচিশ ঠিক একইভাবে ক্ষেত্রফল দেওয়া আছে কোশ্চনে ছয় ক্ষেত্রফল ইজগাস টু কী হয় আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি কত বি উচ্চতা কত এ এটা ইজগাস কোশ্চনে দেওয়া আছে ছয় তার মানে এ বি এটা আসলে কত বারো এবার যেটা আছে এই দুটো সলভ করে এ এবং বি এর মান বের করো তাহলেই হয়ে যাবে এইবার এক্সাম হলে যেটা বসতে থেকে এই দুটো কি সলভ করবে না তোমরা এই দুটোকে কেন সলভ করবো না কারণ আমার কাছে অপশান আছে আমি অপশান দেখবো এবার কী বলা হয়েছে যে দুটো বাহু হবে সেই দুটো বাহুর গুণফল আমাদের বারো হতে হবে তো দেখো কোন দুটোর গুণফল বারো আসছে এখানে এ দুটোর গুণফল কি বারো আসছে আসছে না এ দুটো গুণ ফল বারো আসছে আসছে না এ দুটো গুণফল বারো আসছে আসছে না এ দুটো গুণফল বারো আসছে অ্যান্সার মধ্যে অপশান ডি দেখো এবার আর মানবসাউক এর জায়গায় যদি তিন বসায় তাহলে কি তিনের স্কোয়ার নয় চার বসলে এখানে ষোলো ইস্কোয়াস টু কত পঁচিশ এবং গুণফল কত আমাদের বারো তো এখান থেকে জাস্ট অপশান দেখবে অপশন দেখে অ্যান্সার করবে তো অ্যান্সার হবে বন্ধু এখানে আমাদের অপশান বি আসলে যে বুঝতে পারি যে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্স কোয়েশ্চিন চলে আসবো নেক্সট কোশ্চেন আসে তোমাদের জন্য একটি হোমওয়ার্কের কোশ্চেন একটু আগে এই টাইপ অফ কোশ্চেন করালাম তো এটি তোমরা অ্যান্সার অবশ্যই কমেন্ট করে জানাবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে কি আছে এবিসি ত্রিভুজ ত্রিভুজের বিসি বাবুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয় এসিডি যদি এত হয় একশো পঁচিশ ডিগ্রি যদি বি কোনো যদি হাঁ যেটা হচ্ছে দু তিন অফ এ কোন হয় তাহলে এখানে বি এসি এর মান কত হবে সেটি তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো কত বেরিয়ে আসছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সেশন কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নেক্সট ডেতে আবারও তোমাদের এরকম টাইপ অফ ক্লাস থাকবে তো ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং